তাহলে নেফ্রন নেফ্রন কি নেফ্রন হচ্ছে বৃক্কের গঠনগত এবং কার্যগত একক একটা বৃক্ক অসংখ্য নিয়ে গঠিত থাকে তাহলে একটা বৃক্কে প্রায় দশ লক্ষ নেফ্রন থাকে প্রায় দশ লক্ষ নেফ্রন একসঙ্গে মিলিত হয়ে একটি বৃক্ক বা কিডনি গঠন করে আর প্রতিটি নেফ্রন প্রায় তিরিশ থেকে পঞ্চাশ মিলিমিটার লম্বা হয় আর নেফ্রনের এবার গঠন নেফ্রন কী কী অংশ নিয়ে গঠিত নেফ্রন প্রধানত দুটি অংশ নিয়ে গঠিত প্রথমটা কি প্রথমটা হলো ম্যালপোজিয়ান কণা বা ম্যালপিজিয়ান কর্পাসল আর দ্বিতীয়টি হলো বৃক্ষনালিকা বৃক্ষনালিকা তাহলে প্রথমে দেখে নিই ম্যালপিজিয়ান কণা কী ম্যালপিজিয়ান কণা বা ম্যালপিজিয়ান কর্পাসল এটি আবার দুটি অংশ নিয়ে গঠিত কী কী একটা হচ্ছে বাউম্যানের ক্যাপসুল বা বোম্যানের ক্যাপসুল এবং গ্লোমেরুলাস বা গ্লোমেরিউলাস এই দুটি অংশ নিয়ে একটা নেফ্রন গঠিত প্রথম অংশটা হলো বোম্যানের ক্যাপসুল বা বাওম্যানের ক্যাপসুল বা 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 এটি নেফ্রনের বদ্ধ ও স্ফীত প্রান্ত যা গ্লোমেরুলাসকে ঢেকে রাখে এটি দুটি একক স্তর নিয়ে গঠিত এটা কি একটা বদ্ধর গ্লো গ্লোমেরুলাসকে ঢেকে রাখছে এটি দুটি স্তর নিয়ে গঠিত কী কী বাইরের দিকে অবস্থিত প্যারাইটাল স্তর এবং ভিতরের দিকে অবস্থিত ভিসেরাল স্তর আর বাইরের দিকে যে স্তরটা থাকছে দেখি ছবিটা দেখে নিই ছবিটা হচ্ছে এটা দেখে নাও একটা জালির মতো অংশ হচ্ছে উপরের দিকে এবং নিচের দিকে যে অংশটা আছে সেটা হচ্ছে বমনের ক্যাপসুলার ক্যাপসুল আকার ক্যাপসুলের বাইরে যে লেয়ারটি আছে সেটা হচ্ছে প্যারাইটাল স্তর বা প্যারাইটাল লেয়ার এই লেয়ারটার উপরের দিকে ভেতরের দিকে যে স্তরটা আছে সেটা হচ্ছে ভিসেরাল স্তর ছবিতে দেখে বুঝতে পারছো তোমরা তাহলে এই দুটো স্তর নিয়ে হচ্ছে বাউমের ক্যাপসুল গঠিত আর যে ভিসেরাল স্তর হচ্ছে তার মধ্যে থাকছে গ্লোমেরুলাসটা আর ভিসারাল স্তরের কোষগুলি অনেকটা বড় বড় হয় এবং চাপটাকৃতিক কোষগুলি হয় আর এই চাপটাকৃতিক কোষগুলিকে পোডোসাইড বলা হয় এরপরে নিই গ্লোমেরুলাস বা গ্লোমেরুলাস গ্লোমেরুলাস কি এটি বাউমেন ক্যাপসুলের মধ্যে অবস্থিত এক ধরনের রক্তচালকের পিণ্ড বিশেষ ছবিটাতে দেখেনি দেখো বামেন ক্যাপসুলের ভিতরে একটা রক্তচালকের পিণ্ড আছে সেই পিণ্ডটি হচ্ছে গ্লোমেরুলাস বা গ্লোমেরুলাস আর অন্তর্মুখী ধমনিকা বাম্যান ক্যাপসুলের মধ্যে প্রবেশ করে সরু সরু পঞ্চাশটি রক্ত নালিকাতে বিভক্ত হয় এবং জালক পিণ্ড গঠন করে এই জালকপিণ্ডটি হল গ্লোমেরুলাস পিণ্ড গঠনের পর রক্তচালক পুনরায় মিলিত হয়ে বহির্মুখী ধমনিকা গঠন করে এই ছবিটা দেখে আমরা বুঝে নিই ছবিটাতে হচ্ছে যে দেখো একটা অন্তর্মুখী ধমনিকা চলে গেছে বাও ক্যাপসুলের ভিতরে ওখানে গিয়ে ছোটো ছোটো জালিকাকার একটা পিণ্ড গঠন করেছে ওই পিণ্ডটাই হচ্ছে গ্লোমেরোলাস এবার ওই পিণ্ডগুলি বা জালকগুলি আবার একটা জায়গায় মিলিত হয়ে বহির্মুখী ধমনিকা গঠন করেছে এবং কি হয় না অন্তর্মুখী ধমনিকা হচ্ছে বহির্মুখী ধমনিকার থেকে বড় তাহলে আমাদের কেন হয় এটা যখন রক্ত অন্তর্মুখী ধমনিকার মধ্যে প্রবেশ করে তখন অনেক পরিমাণে রক্ত প্রবেশ করে এবং গ্লো গ্লোমেরুলাসের মধ্যে দিয়ে গিয়ে বহির্মুখী ধমনিকা দিয়ে যখন বের হতে যায় তখন বহির্মুখী ধমনিকা যেহেতু শুরু হয় সেই জন্য অনেক চাপের সৃষ্টি করে এই চাপের সৃষ্টি করার ফলে রেচন পদার্থগুলি কি হয় না গ্লোমেরুলাসের মধ্যে জমা হয়ে যায় এর পরবর্তী অংশটা হচ্ছে বৃক্ষ নালিকা বৃক্ষ নালিকা বৃক্ষ নালিকা আবার তিনটি অংশ নিয়ে গঠিত কি কি এক নম্বর নালিকা দু নম্বর হচ্ছে হেন্ড্রেল লুপ এবং তিন নম্বর নালিকা এই তিনটি নালিকা আমরা ছবির সাহায্যে দেখে নিই দেখো প্রথম যেটা গ্লোমেরুলাস এবং বামেন ক্যাপসুল বুঝে নিলাম এবার বাউন ক্যাপসুলের পরবর্তী অংশ থেকে একটা লুপ আকৃতি ইউ আকৃতির অংশ আছে সেইখান পর্যন্ত নালিকাটাকে বলা হচ্ছে নালিকা। এই নালিকার পরের অংশটা হচ্ছে ইউ আকৃতি দেখা একটা হচ্ছে একদম সরু পরসংবর্ত নালিকা এবং পরে যে নালিকা আছে তাদের থেকে একটা সরু অংশ সরু নালিকা এটাকে বলা হয় হেনরির লুপ হেনরির লুপের পরবর্তী অংশটা হচ্ছে নালিকা। একদম সংগ্রহ নালিকার আগে পর্যন্ত অংশটা হচ্ছে নালিকা এবং লাস্ট যেটা হচ্ছে সেটা হচ্ছে সংগ্রাহী নালিকা সংগ্রাহী নালিকা কি না পুরো নেফ্রনটা গিয়ে যুক্ত হচ্ছে একদম সংগ্রাহী নালিকার মধ্যে এবং কি হয় না সব রেচন সংগ্রাহ নালিকাতে জমা হয়ে সংগ্রহ করে সেই জন্য সেটাকে বলা হয় সংগ্রাহী এরপর বন্ধুরা দেখে নেব নেফ্রনের কাজ নেফ্রন কি কাজে ব্যবহৃত হয় প্রথম যেটা কাজ হচ্ছে পরিশ্রুতকরণ বা ফিল্ট্রেশন কথাটা শুনে বোঝা যাচ্ছে কি হয় এটা কি হয় না ম্যালপেজিয়াম কণা যেটা থাকছে তার মধ্যে গ্লোমেরুলাস আছে গ্লোমেরুলাস কী করে রক্তের ছাঁকনি হিসাবে কাজ করে রক্তের মধ্যে যে রেচন পদার্থগুলো জমা হলো সেগুলো ওখানে গেল গ্লোমেরুলাসের মধ্যে তারপর সেখানে রক্তের কোলোইড অংশ থাকে সেই কোলোড অংশটি বাদ দিয়ে বাকিটা পরিশোধ হয়ে বাকি রক্তটাকে উপরে পাঠিয়ে দেয় আর সেটা নিচের দিকে চলে আসছে যেটা রেচন পদার্থ হচ্ছে সেটা এটা হলো প্রথম কাজ ফিলট্রেশন তারপরে কাজ পুনঃশোষণ শোষণ বা ডিঅাবজরবেশন ডিঅবজর্শান থেকে কি হয় না যে পদার্থগুলো পরিশ্রুত হলো তার মধ্যে অনেক কিছু পদার্থ থেকে যায় রেসম পদার্থ ছাড়াও আরও কিছু পদার্থ থেকে যায় যেমন গ্লুকোজ খনিজ লবণ আর জল এগুলো কি করে সবগুলোকে বেশিরভাগ অংশটা যতটা পারে সেগুলোকে শোষণ করে নেয় তারপর তিন নম্বর কাজ হচ্ছে খরন বা টিবিউলার সিক্রেশন খরণ শুনে বোঝা যাচ্ছে কী হয় না বৃক্ষ কিছু পদার্থ আছে কয়েকটি পদার্থ যেগুলো খরিত হয়ে নালিকা গহরে মুক্ত হয় এই পদার্থগুলি কি সালফার ঘটিত কিছু যৌগ তারপর ক্রিয়েটিনিন এবং বিভিন্ন রকম জৈব অ্যাসিড এগুলো খরিত বা স্বীকৃত হয় আর চার নম্বর কাজ হচ্ছে নতুন পদার্থ উৎপাদন এই তিন নম্বর তিনটে কাজ ছাড়াও আরও একটা কাজ আছে সেই কাজটা কি নতুন পদার্থ উৎপন্ন হয় কথা উৎপন্ন হয় না বৃকের নালিকাতে মধ্যে এপিথিলিয়া কোষ থাকে সেই কোষে নানা রকম উৎপন্ন হয়ে নালিকা গহরে মুক্ত হয় এই পদার্থগুলো কি কি না অ্যামোনিয়া বেঞ্জিক অ্যাসিড হিপিউরিক অ্যাসিড ইত্যাদি এগুলো এগুলো উৎপাদন হচ্ছে নতুন পদার্থ এই হল নেফ্রনের কাজ তাহলে বন্ধুরা আজকে আমরা নেফ্রনের কাজ জানলাম নেফ্রনের গঠন জানলাম পরবর্তী অধ্যায় আরও কিছু একটা জানব ততক্ষণ পর্যন্ত গুড বাই পড়তে থাকো জানতে থাকো টিচিং এজ রিয়েলি ফান ভিডিওটি দেখার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর সাবস্ক্রাইব করতে অবশ্যই ভুলবে না